মোবাইল পেজে তোমার খাবার দিয়ে গেছে। খাবার দিয়ে পেট ভরে আর কতদিন বাঁচিয়ে রাখবে? মনের খিদায় জ্বলতে জ্বলতে আমার দিন শেষ। এত তাড়াতাড়ি আমি তোমার দিন শেষ হতে দেব না। আমার মাকে সম্মানে তার জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত বেঁচে তোমাকে থাকতেই হবে। আমি কাউকে ফিরিয়ে আনতে পারি না, সবাইকে গেট থেকে ফিরিয়ে দিয়ে তাই আমার সুখের দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি যদি জানতাম আমার মাকে তোমার ছেলে কোথায় আটকে রেখেছে, তাহলে ওই দরজা ভেঙে চুর মার করে আমি আমার মাকে বের করে নিয়ে আসতাম। বেশ তো, তাই করো। তুমি তো আমার ছেলে, তোমাদের দিকে তাকিয়ে তো আমি আয়নায় আমার অতীত দেখি, তাই তো আমার ভয় হয়। আমার এই জীবিত লাশটাকে পাহারা দিতে গিয়ে তোমার না কোনো বিপদ হয়। আমার চিন্তা আমাকে করতে দাও, যেভাবে হোক আমার মাকে আমি খুঁজে বের করবই। মায়েরা তো তাই করে। মায়েরা কি করে সেটা আমার জানা নেই। তাই বলে আইন তুমি হাতে নিতে পারো না। রাজা, তুমি এখনো বুঝছো না কেন তুমি আস্তে আস্তে অন্ধকার জগতে জড়িয়ে গেলে? তোমার সঙ্গে আমি আলোর স্বপ্ন দেখব কি করে বলো? শোনো রাজা, প্লিজ আমার একটা অনুরোধ অন্তত রাখবে। তুমি যাই করো, আমায় ছাড়া এই কথাগুলো আর কাউকে জানাবে না, পূর্ণ চৌধুরীকে তো নয়। কথাটা বলো না দাদু, কেমন দেখতে ছিল আমার মাকে? কি ব্যাপার, তোমার বাবাকে উদ্ধার না করে এতদিন পর তোমার মার খোঁজ নিচ্ছ? কতদিন তো বলেছি তোমার বাবা তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ তার চরিত্র ভালো ছিল না। বাবাকে যা খুশি বলতে পারো, কিন্তু মাকে নয়, কারণ মার কোনো খোঁজই পাওয়া যায়নি। খোঁজ তার পাবই, কারণ পৃথিবীটা গোল, যেখানে থাকুক না কেন একদিন ঘুরতে ঘুরতে ঠিক আমাদের সামনে চলে আসবে।